রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের বাগানে। এই যে তো দেখুন, আমাদের বাগানে দুটো কুমড়োর ফুল ফুটেছে, এই একটা, তো এটা তুলে নেব। আর একটা দাঁড়ান, আপনাদের আর একটা দেখাচ্ছি। আর কই, এই একটা, এই দুটো কুমড়োর ফুল ফুটেছে। একটাই গাছ তো, ওই জন্য একটা দুটো করে ফোটে, প্রত্যেক দিন ফোটে না। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে আমি এই কাঁঠালের আঠিগুলো ইন্ডিয়ান স্টোর থেকে কিনেছিলাম, তো ফ্রিজের মধ্যেই রাখা ছিল। তো কয়েকদিন ধরে ভাবছি যে রোদে দেব, আর রোদে দেওয়াই হচ্ছে না, মনেই থাকছে না। দেখুন এই ফয়েল ট্রের মধ্যে করেই রোদে দিয়ে দিচ্ছি, খারাপ হয়নি এখনো, ভালোই আছে। এগুলো পাওয়া যায় না আমাদের এদিকে, পাওয়া গেছে তো আমাদের ভাগ্য ভালো। তো চলুন এগুলো এক জায়গায় রাখি। এখানেই রাখি, তাহলে ভালো শুকাবে, এখানে অনেকক্ষণ রোদ থাকে। আজ রান্না করবো মুগ ডাল, ওই জন্য মুগ ডালটা একটুখানি ভাজা করে নিচ্ছি। তো আমি মুগ ডালটা এইভাবেই ভাজা করি। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এখানে আমি কুমড়ো ফুল ভাজবো বলে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, কালো জিরে, একটুখানি জিরের গুঁড়ো দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে বেসন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, চালের গুঁড়ো আছে কিন্তু কর্নফ্লাওয়ারটা অনেক দিনের, তা ভাবছি ব্যবহার করে ফেলি। এমা জল বেশি হয়ে গেল নাকি? না না। তো এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এবার কুমড়োর ফুলগুলো এক এক করে ব্যাটারের মধ্যে দিয়ে ভাজা করে নেব। আজ আমি ঘি দিয়ে কুমড়ো ফুল ভাজা করব, দেখি কেমন লাগে। জানি না আপনারা কখনো ঘি দিয়ে কুমড়োর ফুল ভাজা করেছেন কিনা, একবার করে দেখবেন আমার মতো কেমন লাগে। এরকম অন্য অন্য কিছু করতে ইচ্ছা করে। তো সব ফুলগুলোই আমি এইভাবে ভাজা করে নেব। কুমড়ো ফুলের বড়ার এক পাশ হয়ে গেছে, এটা উল্টে দেব। একদম ধিমেই আছে, কুমড়ো ফুলগুলো ভাজা করে নিচ্ছি। এখানে কুমড়োর ফুলগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। আমার মাকে স্নান করিয়ে দিয়েছি, মা এখন নমস্কার করছে। সুন্দর করে করো, মাথা নিচু করো, ওটা আবার কেমন করো, ষষ্ঠাঙ্গে নমস্কার করছে। আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছে, এখানে আছে অন্ন, আর এখানে আছে কুমড়ো ফুলের বড়া, আর এই যে এক সিদ্ধ, আর এখানে আছে ব্রোকলি দিয়ে আলুর সবজি, ডাল, অ্যাভোকাডো আর লেবু। কি হয়েছে? তাদেরকে বললাম না, ও কান্না করতে ওর টাইম লাগে না, আবার হাসছে। আর তো এখন উনি কাজের থেকে বাড়ি এসে ঘাস পরিষ্কার করছেন। তুমি এই ঘাসগুলো কেন পরিষ্কার করছো? দুদিন পরে মারা যাবে ও। এখন দেরি আছে, ডিসেম্বরের মাঝামাঝি করবো। এখানে শাক আছে, ব্রাহ্মী শাকগুলো বাঁচানোর চেষ্টা করছি, আর অনেকদিন বাগানে কাজ করি না, কেমন লাগছে মনটা ওই জন্য। তুমি থানকুড়ি পাতা গাছ লাগাও, পিছনের ওই ধুন্দুলগুলো, বেড়ার ওই পাশে ধুন্দুলগুলো তুলেছো? ওপাশে নেই, আমি গিয়েছিলাম। গিয়েছিলে? আর এখানে সোনার বাবা বাগান থেকে সবজি তুলেছে, দুটো ঝিঙে তুলেছে, সেটা ঘরে আছে, আর এই তিনটে আখ, ধুন্দুল,
আর ওই যে কলা, এই কলাগুলো এরম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন? ও একটা 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 গাছ থেকে তুললে যে আমাদের গাছের কাঁচকলা। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, দুপুরবেলা রান্না করব হচ্ছে ধুন্দুল। তো এখানে চারটে ধুন্দুল আছে, এই ধুন্দুলগুলো ফ্রিজে ছিল, আর আজকে যে ধুন্দুলগুলো তোলা হলো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, পরে একসময় রান্না করব। তো পুরনোগুলো রান্না করে নিই, আর ধুন্দুল রান্না করতে বেশি টাইমও লাগে না, যেহেতু দামোদর ব্রত মাস এটা, ওই জন্যে এর মধ্যে বড়ি বা তোফু সোয়াবিন কিছুই দেবো না, কারণ ব্রত মাসে সোয়াবিন খেতে নেই, বড়িও খেতে নেই। এমা হচ্ছে না কেন? এটা কিন্তু কচি, তবুও দেখুন হচ্ছে না, শুকিয়ে গেছে না, ফ্রিজে ছিল কটা দিন। এখন সবজি বলতে বাড়িতে ধুন্দুল হচ্ছে, বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এখানে আছে অন্ন, আর এখানে হচ্ছে একসিদ্ধ অন্ন, তারপরে এখানে আছে অ্যাভোকাডো, মোচার ঘণ্ট, আর ধুন্দুল দিয়ে আলুর সবজি। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে আমার ছোট্ট গোপাল। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘর গোছাতে। আর আজ সন্ধেবেলা আমার শ্বশুর মশাইকে নেমন্তন্ন করেছি আমাদের বাড়িতে, পিজা পার্টি করব। তো তার সঙ্গে আমাদের আশেপাশে কয়েক ঘর আছে, তো ওনাদেরকেও নেমন্তন্ন করে নিয়েছি। আজ সন্ধেটা খুব ভালো কাটবে। আর এই ঘরে যে বিছানা চাদরটা ছিল সেই চাদরটা তুলে একটা ধোয়া বিছানা চাদর পেতে দিচ্ছি, তারপর ঘরগুলো মুছে নেব। সেই লক্ষ্মী পুজোর সময় আমরা একসঙ্গে হয়েছিলাম, তারপর আজ আবার আমরা একসঙ্গে হব, সেটা ভেবেই এখনই খুব ভালো লাগছে। সবথেকে বেস্ট কি ছিল জানো, তোমার তোমার বয়স কম ছিল, তুমি এখানে স্টাডি করতে পারতে, অনলাইনে স্টাডি করতে পারতে। যথার্থই বলিয়াছেন। আমি ঠিক বলেছি না? আমি স্টাডি করতে করতে স্টপ করে দিলাম রাধিকার জন্য, সোনার বাবা এখানে আখ কেটে নিচ্ছে, আখ আর পিজা ভগবানকে ভোগ নিবেদন করব। আর এই কার্তিক মাসে যারা ব্রত করেছেন তারা তো আর পিজা খাবেন না, ওনাদেরকে ফল প্রসাদ দেওয়া হবে, তো সেই কারণে আমাদের সাধ্য অনুযায়ী সোনার বাবা ওখানে ফল বানিয়ে নিচ্ছে। আর এখানে দেখুন একটা পিজা তৈরি করাও হয়ে গেছে, তো এই পিজাটা ভগবানকে ভোগ নিবেদন করব। আর এটা হচ্ছে চিজ পিজা, তো প্রথমে বাচ্চাদের জন্য পিজা বানানো হচ্ছে চিজ পিজা, তারপরে বড়দের জন্য হবে। আমার খুব ইচ্ছা ছিল আজ আমি নিজে হাতে সবাইকে পিজা বানিয়ে খাওয়াবো, কিন্তু সেটা আর হলো কোথায়। তো দেখুন সবাই মিলে আমাকে সাহায্য করছে, আর গল্প করতে করতে আনন্দ করতে করতে পিজাও বানিয়ে নিলাম, আর আমারও কষ্ট হলো না। এখানে কি হচ্ছে? পিজা তৈরি করছি, কিন্তু আমরা পিজার ডোর মধ্যে এখন সস লাগাচ্ছি, তারপরে ওখান থেকে নেব মনে হয় আখ দেবো, ওটা আখ কোন বাকিটা? কে খাওয়াচ্ছে মা তোমাকে? ছোম মামা খাওয়াচ্ছে? উরি বাবা।
আরে কে কি বানাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের এই কাউন্টারটা ছোট হয়ে গেছে। আচ্ছা এই কাউন্টারটা কেন এখানে করা হবে, এখান থেকে এখানে করা হবে, এইখান থেকে এইখানে করা হবে, আর এখানটা পুরো ভাঙা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই দেয়ালটা পুরো ভাঙা হবে, এই দেয়ালটা কেন কোনাটা অন্ধকার হয়ে যায় ওই জন্য। এখানে সবার জীবদ্দশায় সেটা হবে, অসুবিধা নেই। যদি ওই আরে বাবা এই আপনি একটু অ্যাকশন দেখাবেন নাকি ফ্লোরে? এটা হয়ে গেছে। হ্যাঁ আরো পিচ্ছা আছে। এখন আমাদের গাছের আঁকাটা হচ্ছে মানে আঁকের খোসা ছাড়ানো হচ্ছে, তার কারণ অনেকে ব্রত করেছে তো পিৎজা খাবে না রাত্রিবেলা, তো আঁক প্রসাদ রূপে পাবে। তো আঁক একবার ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, তো শেষ হয়ে গেছে, আর কয়েকটা বানাচ্ছে। আর কয়েকটা কেটো আঁক কালকে হবে না, এটা থাকবে তাহলে, ওটা থাকবে না। আচ্ছা ঠিক আছে, ওর মধ্যে রাখছো তাই বলছি, ঠিক আছে রাখ ছাড়ো। ঠিক আছে না রে, তুমি একমাত্র সুন্দর ছাড় দিতে পারো। ফোন খুলতে হলে আমার মা কিছু বলবে। ওখানে বসবো না, বসলাম, তারপর তুমি বসো, বসো সুন্দর করে বসো। হ্যাঁ তারপরে কি হলো? হ্যাঁ নোম আমি কালকে পরিষ্কার করে দেবো, সব পরিষ্কার করে দেবো। দাদা ডিস্টার্ব করিস না, বুনুকে দে একটুখানি, তুমি বাবারটা না, বাবার কম্বলটা না। হ্যাঁ দাদারটা, হ্যাঁ দাদা ভালো, ঠান্ডা লাগছে। এবার বলো কি বলছিলে তুমি, কার কার শরীর খারাপ হয়েছে? ওইটা কি জানি না, বলো কার শরীর খারাপ হয়েছে? তারপরে তারপরে কি হলো? দরজা খুলেছে, লাইট করেছে, তারপরে তুমি আজকে সবার সঙ্গে খেলা করোনি কেন, মার কাছে ছিল কেন? ককরোচ ডাকছিল, কাকে? ভূমিজাকে ডাকছিল ককরোচ? রান করছে, তারপরে তারপরে কে বেশি বেশি ডাকছে? মনস্টার কখন এসেছিল আমি তো দেখতে পাইনি। তোমার ভালো লেগেছে সবাই এসেছে? কোনখানে এসেছে সবাই? বাবা এসেছে আজকে? কে ডাকছে? কে ডাকছিল? কেমন করে ডাকছিল বাবা? এর মধ্যে এখন ডাকবো গ্লাভস না পরিষ্কার করে পরে ডাকবো? তো বন্ধুরা সবাই প্রসাদ পেয়ে চলেও গেছে, আর এই যে একটা পিৎজা আছে, আর এখানে কিছুটা আছে, এটা হচ্ছে চিজ পিৎজা। তো এই চিজ পিৎজাটুকু এর জন্য রেখেছি, আর ওপাশে যে পিৎজাগুলো ওগুলো হচ্ছে সোনার বাবা সকালবেলা খেয়ে নেবে, আর
একজন প্রভু হচ্ছে উনি পিজা খান না, তো ওনার জন্য অল্প কিছু সবজি রান্না করেছিলাম, তো সেটুকু আছে। তো সকালবেলা আমাদের কিছু রান্না করতে হবে না, সকালবেলা এগুলোই হয়ে যাবে। আর কালকে সকালবেলা এমনিও আমাদের কুমন আছে, কুমনে যেতে হবে সকালবেলা উঠে। তো একদিক দিয়ে ভালো হতো যে মানে কুমনে যাওয়ার সময় রান্না করতে হবে না, কুমনে মানে কুমন থেকে এসেই তারপরে রান্না করতে পারবো। তো চলুন বন্ধুরা, আজ আমরা অনেক আনন্দ করলাম, জানি না ভিডিও কত কি তৈরি করতে পেরেছি, কারণ একটুখানি ব্যস্ত ছিলাম, ভিডিও হয়তো সেরকম করতে পারিনি, কিন্তু সবার সঙ্গে আনন্দ করেছি এটাই আমাদের কাছে অনেক। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে। আর আজকের ছোটোখাটো প্রোগ্রাম বলতে পারেন এটা করা হয়েছে, তার কারণ হচ্ছে কাকা শ্বশুর এসেছেন, তো সেই উপলক্ষে কাকা শ্বশুরকে নেমন্তন্ন করেছি, সেই উপলক্ষে ওই আমাদের বাড়ির আশেপাশে যারা থাকেন তাদেরকেই বলা হয়েছে, তাছাড়া আর কাউকে বলা হয়নি। প্রথমে তো ভাবছিলাম কাউকে বলবো না, তারপরে একে একে বলতে বলতে মোটামুটি মানে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সবারই প্রায় বলা হয়েছে, তাও এখনও বাকি ছিল, সবাইকে বলা হয়ে উঠতে পারিনি। তাও আজকেই নেমন্তন্ন করলাম, কালকে সবাইকে বলা হয়নি যে আমাদের বাড়ি এসো প্রসাদ পাবে। আজকেই সকালবেলা থেকে দুপুর বিকালবেলাও ফোন করে বলেছি যে এসো, আমরা সবাই মিলে আনন্দ করবো। ব্যাস এই আর কি, দুদিন আছি পৃথিবীতে, কে কখন কবে টিকিট কাটবো তার তো ঠিক নেই, যে কদিন আছি আনন্দ করেই যাই। তো চলুন বন্ধুরা, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। আর মানুষ পাখির মতন, আজ এখানে তো কাল সেখানে, মানুষের কোনো ভরসা নেই। তো আমি মনে করি মানে যতদিন এইভাবে আনন্দ করা যায়, নেমন্তন্ন করা হয়েছে কারণ এ মাসটা হচ্ছে দামোদর মাস, দামোদর মাসে বৈষ্ণব সেবা করা খুব ভালো, ওই জন্যেই বৈষ্ণব সেবা করার জন্যেই সবাইকে বলা হয়েছে। তারপরে রাধিকা গান করলো, তারপরে আমার দিদির মেয়ে গান করলো, মানে হরিনাম করলো, আমি হয়তো ভিডিও করতে পারিনি সবটুকু। তো চলুন এগুলো গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে পরে আবার কথা বলছি।